হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবার হও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা অনেকেই রয়েছো আমার এই যে ভিডিও দেখছো অনেকেই তোমরা ক্রিয়েটার আবার অনেকেই ক্রিয়েটার নও অনেকেই ভাবছো বন্ধুরা ইউটিউবে আসতে কিন্তু তোমরা আসতে পারছো না কিছু সমস্যা তোমাদের দেখা দিচ্ছে তোমাদের মনে মনে অনেক কিছু মনে হচ্ছে যে এখন ভিডিও দেখে যাই তারপরে কিছুদিন পরে শিখে নিয়ে তারপরে পারফেক্ট হয়ে তৈরি হয়ে তারপরে ইউটিউবে নামব ঠিক আছে তখন আমরা শুরু করব ইউটিউবটা কিন্তু বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়েও এরকম ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই আজ থেকে যখন কিছু বছর আগে ইউটিউবে এসেছিলো যখন আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা অনেক বড়ো বড়ো ক্রিয়েটার আছে তারা কিন্তু এত ভাবনা চিন্তা করেনি যে পারফেক্ট হয়ে আসব যে কীভাবে কথা বলতে হবে কিভাবে প্রেজেন্ট করতে হবে এই সব কিছু পারফেক্ট তৈরি করে নিয়েই কিন্তু আসবো এরকমভাবে কিন্তু কেউ আসেনি এমনকি আমিও আসেনি ইউটিউবে এসেই তারপর সব কিছু শিখেছি তারপরে কিন্তু তোমাদের সামনে খুব ভালোভাবে তৈরি হয়ে আসতে পারছি ঠিক আছে তো তোমরা যদি মনে করে থাকো যে পারফেক্ট হয়ে ইউটিউবে আসবো তাহলে তোমাদেরকে আর ইউটিউবে আসা হবে না ঠিক আছে তো ইউটিউবটায় যদি আসতেই হয় তাহলে তোমাদেরকে শুধুমাত্র যে একটু ভাবতে হবে মনের মধ্যে ইচ্ছা রাখতে হবে যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখবো আমি স্টাডি করবো ইউটিউবটাকে নিয়ে ইউটিউবে গিয়েই ঠিক আছে তো আজকের দিনে যে সমস্ত বড় বড় ক্রিয়েটার আছে তোমাদের থামনেলে দেখেছো সন্দীপ মহেশ্বরী সনু শর্মা হর্ষবর্ধন জৈন আর বিবেক বেন্দ্রা এই যে চারজন ক্রিয়েটার এই চারজন ক্রিয়েটারের প্রথম ভিডিও তোমাদেরকে আমি দেখাবো যদি তোমরা একবার দেখো ভিডিওটা তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কি ভুলটা করছো তো হয়তো এই ভিডিওটা তোমাদের দেখার পরে তোমাদের জ্ঞান খুলে যাবে আর তোমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি চলে আসবে যে আর ভাবার সময় নেই এখনই আসতে হবে ইউটিউবে যদি এখন না আসি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি চলে এসেছি এই ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো সনু শর্মা সন্দীপ মহেশ্বরী বিবেক বিন্দ্রা আর হাস্যবর্ধন জয়েন সারকা পেহলা ভিডিও যদি তোমরা একবার দেখো না তোমাদের মধ্যে যে ইউটিউবার হওয়ার একটা খুব ইচ্ছা জন্মাবে যে আজকে ভিডিওটা দেখলে কালকে তোমার চ্যানেল তৈরি করে ইউটিউবে চলে আসবে অত কিছু ভাববে না ঠিক আছে অত কিছু ভেবে ইউটিউবে আসতে নেই আসবে ইউটিউবে আসার পরে ভাববে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে এক এক করে দেখিয়েই দিই তো এর আগে বলছি বন্ধুরা চ্যানেলটা একদমই নতুন সেই জন্য চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেলবনটিতে ক্লিক করে দাও আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো বন্ধুরা সর্বপ্রথম তোমাদেরকে আমি বলছি সোনু শর্মা স্যারের ভিডিওর কথা বা সোনু শর্মা স্যারের চ্যানেলে বন্ধুরা নাইন পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আর এই স্যার যখনই ভিডিও আপলোড করে তখন কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু ফলো করে আসছি সোনু শর্মা স্যারকে তাহলে তোমরা বন্ধুরা সোনু শর্মা স্যারের প্রথম ভিডিওটা একবার দেখো দেখার পরে তোমাদের জ্ঞানচক যদি না খুলেছে আমাকে বলবে তো দেখে নাও প্রথম ভিডিও যে প্রথম ভিডিওটা কেমন বানাতো

তো বন্ধুরা তোমরা সোনু শর্মা স্যারের প্রথম ভিডিওটা দেখে নিয়েছোটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে বলছি যে খুব যে ভালো হয়েছিল তা কিন্তু নয় ঠিক আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে তার ভিডিওতে অনেকে ফলো করে থাকে ঠিক আছে তো দশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এখন হয়েও গেছে ঠিক আছে তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি বলবো ডক্টর বিবেকবৃন্দা স্যারের ব্যাপারে বিন্দ্রা তো তোমরা অনেকেই চেনো বিবেকবিন্দা স্যারকে যে টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলে যখনই ভিডিও আপলোড করে দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন ভিউজ চলে আসে চ্যানেলে ঠিক আছে তো এই যে স্যার বিন্দা স্যারের লুকটা কেমন ছিল বা কীভাবে প্রেজেন্ট করতো কিভাবে তোমাদেরকে মোটিভেট করতো সেটা যদি না দেখো না তোমরা বিশ্বাসই করবে না যে আজকের দিনে এত বড় একজন মোটিভেশনাল স্পিকার ঠিক আছে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো এখনই দেখো দেখার পরে আমাকে বলো যে প্রথম ভিডিওটা কেমন ছিল আর আজকের দিনে ভিডিওটা কেমন কতটা ইম্প্রুভ করেছে দিন দিন ইম্প্রুভ করে তারপরে কিন্তু আসে মানে ইউটিউবে আসার আগে কেউ ইম্প্রুভ করে না ইউটিউবে আসার পরে কিন্তু লোকে ইম্প্রুভ করে তাহলে দেখে নাও ডক্টর বিবেক বিন্দা সারকা প্রথম

তো যা বাদ দাও তো এখন তোমাদেরকে আমি বলছি আরেকজন মোটিভেশনাল স্পিকার যার নাম হচ্ছে হর্ষবর্ধন জৈন টাকলা মোটিভেশনাল লিখে যদি তোমরা ইউটিউবে সার্চ করো খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে চ্যানেলটাকে ঠিক আছে তো এই হর্ষবর্ধন জৈন স্যারের চ্যানেলের মধ্যে সাড়ে চার মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো ভিডিও আপলোড করলে লক্ষ লক্ষ ভিউজ আসে মিলিয়নেও চলে যায় তো খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে কিন্তু বন্ধুরা এই যে হর্ষবর্ধন জয়েন স্যার যে প্রথম ভিডিওটা বানিয়েছিল কেমন হয়েছিল কেমন ছিল সেই ভিডিওটা খুব কি ভালো হয়েছিল আমার কাছে কিন্তু খুব ভালো লাগেনি তো তোমরা নিজেরাই দেখো ভিডিওটা কেমন হয়েছিল তো দেখে না হর্ষবর্ধন জয়েন স্যারের প্রথম দুনিয়া পাঁচ পার্সেন্ট गर्दन के ऊपर वाले हिस्से से कमाते हैं और जो कमाते हैं उसका बहुत बड़ा हिस्सा इसी को वापस दे देते हैं अब डिपेंड आपके ऊपर करता है आप दुनिया के 95 परसेंट में आते हैं या 5 परसेंट में आते हैं इनका पैसे तो तुम्हारा देखे ही नहीं हर्षवर्धन सर प्रथम भिडियो कैमन होती है खूब एक भारत क्योंकि लागे नहीं তো বন্ধুরা তোমাদেরকে আমি এখন বলবো আজকের দিনে দাঁড়িয়ে যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মোটিভেশনাল স্পিকার মোটিভেশনাল চ্যানেল সেটাকে সে হচ্ছে সন্দীপ মহেশ্বরী তো একটা কথা আমাদেরকে জানিয়েই দিই সন্দীপ মহেশ্বরী সারের চ্যানেল থেকে কিন্তু একটা টাকাও কিন্তু ইনকাম করেন না উনি তারপরে যে সেশনগুলো তৈরি করেন একদম পুরো বিনামূল্যে তৈরি করেন যে লোকজন যায় সেখানে কিন্তু কোনো ফিস লাগে না একদম ফ্রিতে আর উনি চাইলেই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে এক কোটি টাকার ওপরে কিন্তু ইনকাম করতে পারেন কিন্তু করেন না উনি অ্যাডসেন্সটা ডিসেবল করে রেখেছেন ঠিক আছে তো এই সন্দীপ মহেশ্বরী স্যারের কথা আর কি বলবো তোমাদেরকে তোমরা সবাই তো যেন সবাই চেনো তবুও বলছি ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সন্দীপ মহেশ্বরী স্যারের চ্যানেলের মধ্যে আর ভিডিও আপলোড করলে তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন কুড়ি মিলিয়ন আর বন্ধুরা ষাট শত মিলিয়ন একশো মিলিয়নের তো ভিউজ তো রয়েছে চ্যানেলে ঠিক আছে কে না চেনে কে না জানে সন্দীপ মহেশ্বরী স্যারকে সন্দীপ বৈশ্বরী স্যারের ভিডিও দেখলে মনে হয় যে না আজকের দিনে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে যখন তোমরা একদম ডিমোটিভেট হয়ে যাবে তখন সন্দীপ বৈশ্বরী স্যারের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে তোমরা অটোমেটিক মোটিভেট হয়ে যাবে ডিমোটিভেট থেকে ঠিক আছে তো উনি প্রথমে কেমন ভিডিও তৈরি করতো সেটা যদি দেখো তো আর আজকের দিনে ভিডিও দেখো আকাশ পাতাল পার্থক্য রয়েছে মানে যেটাকে হলো জমিন আসমান কা ফারাক ঠিক আছে সেটা তোমরা দেখতে পাবে তো এবার তোমরা দেখেই নাও নিজেরাই দেখো যে প্রথম ভিডিওটা কেমন ছিল কেমনভাবে মানে কথা বলতো কেমন মানে ভিডিওগুলো করতো এটা দেখে নাও তোমরা ওকে সো তাওটা গিয়ে গেছে তো সো আই তোমরা দেখে নিলে সন্দীপ মহেশস্বরের প্রথম ভিডিও কেমন হয়েছিল খুব কি ভালো হয়েছিল আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি কিন্তু এখনকার ভিডিও খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই চার ক্রিয়েটর সন্দীপ মহেশস্বরি সনু শর্মা বিবেক বিনдра हर्षवर्धन জৈন সার্কা এই যে এই চারজন স্যার চারজন স্যারের প্রথম ভিডিও দেখিয়েছি দেখার পরে তোমাদের এখন কি মনে হচ্ছে ইউটিউবে কি এখনই চলে আসা উচিত না অনেক দিন পরে ভেবে চিনতে তারপরে ইউটিউবে আসা উচিত সেটা তোমরা কমেন্টে জানিও কিন্তু ওকে